স্ক্রিনে যে পোস্টার টি দেখতে পাচ্ছেন আপনি চাইলে এই পোস্টারের ছবি এবং নাম পরিবর্তন করে এরকম একটি পোস্টার তৈরি করে আপনার ফেসবুকে সেটা পোস্ট করে সবাইকে ষোলোই ডিসেম্বরের শুভেচ্ছা জানাতে পারেন এরকম পোস্টার তৈরি করার জন্য দুইটা পিএনজি ফরমেটের পিকচার প্রয়োজন হবে সেই দুইটা পিএনজি ফরম্যাটের পিকচার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিছি আপনি সেখান থেকে শুধু ডাউনলোড করে নেবেন আপনি চাইলে রাজনৈতিক ভাবেও একটি পোস্টার তৈরি করতে পারবেন এবং ব্যক্তিগত ভাবেও একটি পোস্টার তৈরি করতে পারবেন দুই দলের নেতা নেত্রীদের ছবি এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে আপনার ডাউনলোড করে নিতে হবে এটা অনেক সহজ একটি সিস্টেম আপনি যদি এই ভিডিওটি একবার তাহলে আপনি নিজেই এই কাজটি করতে পারবেন পোস্টার তৈরি করার জন্য পিকজেল ল্যাব নামের এই অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনি ওপেন করবেন প্রথমবার যখন ওপেন করবেন এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন নিউ টেক্স উপরের দিকে এখানে একটি ডিলেট আইকনের লগো দেখতে পারবেন এখানে একটি ক্লিক করবেন তারপরে এখানে ওকে করে দেবেন তাহলে এই নিউ টেক্স অপশনটি চলে যাবে তারপরে কি করবেন সুন্দর একটি মাপ নেওয়ার জন্য পোস্টারের মাপ নেওয়ার জন্য এই যে এখানে এক দুই তিন চার চার নম্বরে যে অপশনটি দেখতে পাচ্ছেন লাল একটি এই যে অপশন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ওকে করে দেবেন তাহলে দেখতে পারবেন সুন্দর একটি মাপ চলে আসবে এখন এই ভিডিওর ডিসক্রিপশনে যে দুইটা পিএনজি ফরম্যাটের পিকচার দেওয়া আছে সেই দুইটা পিএনজি ফরম্যাটের পিকচার কিন্তু আগে আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে কি করবেন প্লাস আইকন এখানে একটি ক্লিক করবেন তারপর ফ্রম গ্যালারি এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন সেই দুইটা পিএনজি ফরম্যাটের পিকচার এখানে দেখাবে প্রথমে আপনি এই ব্যাকগ্রাউন্ড পিকচারটি সিলেক্ট করে দেবেন আমি এটা সিলেক্ট করে দিলাম তারপরে এই যে এখানে টিক চিহ্ন দেওয়া আছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এই যে গোল সাদা একটি বৃত্ত আছে এখানে এইভাবে আঙ্গুল দিয়ে ধরবেন ধরার পরে একটু এইভাবে টান দিয়ে এইভাবে বড়ো করে নেবেন বড় করার পর সুন্দরভাবে বসিয়ে দেবেন এখন এই ব্যাকগ্রাউন্ড পিকচারটি লক করে দেবেন প্রতিটা ব্যাকগ্রাউন্ড পিকচারই এভাবে লক করে দেবেন তাহলে কাজ করতে অনেক সুবিধা হবে আপনার লক করার জন্য কি করবেন এই যে এখানে এই অপশনটির উপরে ক্লিক করবেন এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন তালার একটি লগ দেওয়া আছে চিহ্ন দেওয়া আছে এখানে একটি ক্লিক করবেন তাহলে এই ব্যাকগ্রাউন্ড পিকচারটি লক হয়ে যাবে আবার এখানে একটি ক্লিক করবেন এই অপশনটি চলে যাবে এটা লক করা হয়ে গেলে এখন আপনার একটি ছবি নিয়ে আসতে হবে আপনি যে ছবিটি দিয়ে এই পোস্টারটি তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটি এখন এখানে নিয়ে আসতে হবে সেই ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু অবশ্যই রিমুভ করা থাকতে হবে আপনি এই ভিডিওটি দেখে আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দরভাবে রিমুভ করে নিতে পারেন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেলে প্লাস আইকন এখানে একটি ক্লিক করবেন প্লাস আইকন এখানে ক্লিক করার পর ফ্রম গ্যালারি এখানে একটি ক্লিক করবেন তারপরে দেখতে পারবেন এখানে সেই ছবিটি দেখাবে যে ছবির ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করছেন তারপরে সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে এই ছবিটি সিলেক্ট করে দিলাম তারপরে টিক চিহ্ন এখানে একটি ক্লিক করে দেবেন তারপরে এখানে এইভাবে ছবিটি সুন্দরভাবে মাপ মতো বসিয়ে দেবেন এবং এই ছবিটিও লক করে দেবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন তারপর আবার এখানে ক্লিক করবেন এটা লক হয়ে যাবে এখন আপনার আরেকটি ব্যাকগ্রাউন্ড পিকচার নিয়ে আসতে হবে প্লাস আইকন এখানে ক্লিক করবেন ফ্রম গ্যালারি এখানে একটি ক্লিক করবেন তারপরে এই ব্যাকগ্রাউন্ড পিকচারটি নিয়ে আসবেন তারপরে এখান থেকে টিক করে দেবেন এবং এখানে এটি আসার পর একটু সামান্য এইভাবে একটু টান দিয়ে এটা বড়ো করে নেবেন বড় করে নেওয়ার পর এখানে সুন্দরভাবে যে মাপ মতো এইভাবে বসিয়ে দেবেন বসার পর এখানে এটাও লক করে দিবেন এটাও আমি লক করে দিলাম দেখেন শুধু ছবিটা এখানে দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু এই পোস্টারটি হয়ে গেছে এখন শুধু এখানে নাম দিয়ে দিতে হবে এই যে লাল যে অংশটা আছে এখানে নাম দিয়ে দিতে হবে নাম দেওয়ার জন্য এই যে এ লগ দেওয়া আছে এ এখানে ক্লিক করবেন টেক্স এখানে ক্লিক করবেন তারপরে যে এডিট দেওয়া আছে এডিট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে নিউ টেক্স আসবে এখানে একটি ক্লিক করার পর এই নিউ টেক্সট অপশনটি ডিলিট করে দেবেন ডিলিট করে দেওয়ার পর আপনি এখানে বাংলাতে অথবা ইংরেজিতে যেভাবে নাম দেন নাম দিয়ে দিবেন আমি এখানে নাম দিয়ে দিলাম নাম লেখা হয়ে গেলে ওকে এখানে একটি ক্লিক করে দেবেন তাহলে দেখতে পারবেন এই এলাকাটি এখানে চলে আসবে এবং এই এলাকাটি এইভাবে নিয়ে আসবেন তারপরে যে এখানে গোলবিত্তর মধ্যে এইভাবে ধরে এটা লেখাটা বড় করে দেবেন এখন এখান থেকে আপনি লেখাটা বোল্ট করে দিতে পারেন এই অপশন একটু এদিকে নিয়ে আসবেন এদিকে নিয়ে আসবেন এখান থেকে আপনি কালারও করে দিতে পারবেন বা বোল্টও করে দিতে পারবেন এই যে বি স্টাইল এখানে একটি ক্লিক করবেন তারপরে তারপরে এখানে ক্লিক করবেন এটা চিহ্ন দিয়ে একটি দেখেন এই লেখাটি কিন্তু অনেক অনেক সুন্দরভাবে হয়ে হয়ে গেছে গেছে এবং মোটা আপনি যদি নিচেও আরও লেখা দিতে চান আরো লেখা দিতে পারেন ফ্রেন্ডস দেখেন এখন কিন্তু এই পোস্টারটি তৈরি হয়ে গেছে এই পোস্টারটি এখন সেভ করতে হবে সেভ করার জন্য যে সেভ আইকন এখানে একটি ক্লিক করবেন সেভ এস ইমেজ এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন ডিফল্ট লেখা আছে এখানে আপনি একটি ক্লিক করবেন ক্লিক করার পর হাই এই অপশনটি সিলেক্ট করে দিবেন তাহলে এই পোস্টারটি যখন আপনি সেভ করবেন এইচডি মোড়ে হবে তারপরে সেভ টু গ্যালারি এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেখতে পারবেন এই পোস্টারটি সেভ হয়ে যাবে দেখেন এই পোস্টারটি কিন্তু এখানে সুন্দরভাবে সেভ হয়ে গেছে এবং অনেক সুন্দর হয়ে গেছে পোস্টারটি আপনি যদি থেকে মিনিট এই কাজটি করেন তাহলে আপনি একটি পোস্টার তৈরি করে ফেলতে পারবেন এখন এই পোস্টারটি আপনি আপনার ফেসবুকে পোস্ট করে সবাইকে কিন্তু আপনি ডিসেম্বরের শুভেচ্ছা জানাতে পারবেন ফ্রেন্ডস এই ধরনের প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি আপনি ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ